আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সাথে আছি আমি প্রিন্স ফের তেলাপিয়া মাছ তো অনেকেই খেয়েছেন কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে মজার কোরমা হয়তো অনেকেই খান নাই আজকে তেলাপিয়া মাছ দিয়ে সেই কোরমার রেসিপিটাই আমি আপনাদের করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর ভিডিওটি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি বেশ বড় সাইজের মাছের টুকরা নিয়েছি এখানে আছে পেঁয়াজ মাঝারি সাতটা থেকে আটটা পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা এক চা চামচ নিয়ে নিচ্ছি আদা বাটা এক চা চামচ নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া এক চা চামচ আপনি যদি ঝালটা বেশি খেতে চান বেশি দিতে পারেন নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ আমার দুই চা চামচ হলুদ গুঁড়া লাগবে দেখাচ্ছি এক চা চামচ এখানে তিন থেকে চারটা কাঁচা মরিচ নিয়েছি ফ্লেভারের জন্য পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ আছে পরিমাপ মতো লবণ তেজপাতা নিয়েছি তিন টুকরা দুইটা মাঝারি আকারের টমেটোকে আমি বেটে নিয়েছি নিয়ে নিচ্ছি টক দই টক দইটা ফ্রিজে ছিল তাই এখনো আইস হয়ে আছে প্রথমে মাছটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেশনের জন্য মাছের লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখার কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে লবণ এবং হলুদটা মাছের ভিতরে ভালোভাবে চলে যায় মাখানো হয়ে গেলে মাছটাকে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে মাছটাকে ভেজে নিতে হবে মাছটা ভাজার জন্য আমি আজকে আজকে করব সরিষা তেলে হবে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি যে তেলে মাছ ভাজব সেই তেলটা দিয়ে রান্নাটা করব এই জন্য একটু সরিষা তেলটা বেশি পরিমাণে নিতে হবে সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে একে একে মাছের টুকরাগুলোকে দিয়ে দিতে হবে একটু সাবধানে দিবেন না হয়ে তেল ছিটে উঠে আপনার হাত পুড়ে যেতে পারে মাছের টুকরাগুলো অনেক নরম হয় নাড়ানোর সময় ভেঙে যেতে পারে এই আমি না নাড়িয়ে তেলটাকে একটু এভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি মাছের গায়ে একটা সাইড ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছেরটাকে উল্টে দিতে হবে অপর সাইডটা ভাজা হওয়ার জন্য দুই পাশটায় গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো আপনার এই মাছের টেস্টটা ডিপেন্ড করবে আপনি মাছটা কত সময় ভেজেছেন যারা মাছটা একটু বেশি ভাজা খেতে পছন্দ করেন বেশি ভাজবেন আর যারা একটু কম ভাজা খেতে পছন্দ করেন কম ভাজবেন আমি মাছটা একটু বেশি ভাজা খেতে পছন্দ করি তাই একটু ডিপ ফ্রাই করে নিয়েছি বাকি মাছের টুকরাগুলোকে দিয়েও আমি এখন ভেজে তুলে নিব সমস্ত মাছের টুকরা ভাজা হয়ে গেছে মাছের টুকরাগুলোকে আমি একটি প্লেটে নিয়ে সরিয়ে রাখছি এখন আমি মূল রান্নার কাজটা শুরু করব। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন যে তেলে মাছটা ভেজেছিলাম সে সবগুলা তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলাকে দিয়ে দিবো পেঁয়াজগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে কিন্তু এটা বেরেস্তা হবে না আবার গোলাপিও থাকবে না পেঁয়াজটা ডিপ ফ্রাই করা হয়ে গেলে একে একে সব মশলা যোগ করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে এই পর্যায়ে কষানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এতে করে মশলাটা চুলার কড়াইতে লেগে যাবে না দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ লবণটা আপনি আপনার টেস্টের উপর কম বা বেশি করে দিতে পারেন আদা রসুন দিয়ে কষানো হয়ে গেলে এখন বাকি মশলাগুলো যোগ করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচ গুঁড়ো ব্যবহার করছি এক চা চামচ আপনি ঝালটা বেশি খেতে চাইলে মরিচ গুঁড়া আর একটু করে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ টোটাল আমার এক চা চামচ মাছ মাইনেশনের জন্য আরেক চা চামচ তরকারিতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া ধনে গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করছি এক টেবিল চামচ সমস্ত মশলাকে একত্রে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেলটা ওঠা শুরু করবে সেই পর্যায়ে ব্যবহার করব টক দই টক দই ব্যবহার করছি এক কাপ আমার টক দইটা যেহেতু ফ্রিজে ছিল তাই এটা লিকুইড হয়ে দশ টেবিল চামচ ব্যবহার করব দশ টেবিল চামচ মানে হচ্ছে এক কাপ পরিমাণ টক দই টক দই যোগ করে দেওয়া হয়ে গেলে মশলার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে আবার তেল উঠতে শুরু করবে এই পর্যায়ে যোগ করে দিব টমেটো পেস্ট বা টমেটো পিউরি এই পর্যায়ে চুলার জালটা হাই ফ্লেমে দিবেন এবং মশলাটা তিন থেকে চার মিনিট কষাতে হবে এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে মশলা কষানোর এই পর্যায়ে যোগ করে দিতে হবে ভাজা মাছগুলা ভাজা মাছগুলা যোগ করে দেওয়া হয়ে গেলে এটাকে খুব নরমভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে মশলা থেকে তেল উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট পরে যখন ঝোলটা উপরে ভেসে উঠবে তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে যোগ করে দিব গরম পানি যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আমি হাফ লিটার পানি গরম করে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঝোলটা অনেকখানি টেনে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে এই পর্যায়ে যোগ করে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আরেকটা জিনিস যোগ করতে হবে সেটা হচ্ছে সরিষার তেল কাঁচা সরিষার তেলটা এই তরকারিতে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে এই জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়া হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে কারণ এখন আমার জাস্ট ফ্লেভারটা দরকার চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে মিনিটের জন্য মিনিট পরে পাঁচ মহিষ থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হবে এবং সরিষার তেলের ফ্লেভারটাও মাছে চলে যাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল তেলাপিয়া মাছের কোরমা আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায়